পূর্ব বর্ধমান জেলার 16টি বিধানসভা কেন্দ্রে সবকটি আসনই দখল করেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু এই জেলায় রাজ্যের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব যেন থামতেই চাইছে না। বুধবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পাশে তৃণমূল কংগ্রেসের অ্যাম্বুলেন্স চালকের সংগঠনের অফিস ভাঙচুর চালায় তৃণমূল কংগ্রেসের অপর এক গোষ্ঠী বলে অভিযোগ। পাল্টা অপর গোষ্ঠী একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের পাশাপাশি শ্যামশায়রের জলে ফেলে দেয় বলে অভিযোগ। করোনা পরিস্থিতির মধ্যে হাসপাতাল চত্বর এলাকায় শাসক দলের গোষ্ঠী কোন্দলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে। জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রব অভিযোগ করেন, শেখ সাহেবের নেতৃত্বে সংগঠনের অফিস ভাঙচুর করা হয়। আমি আইসি সাহেবের কাছে একটা ফোন পেলাম যে আপনার বর্ধমান হসপিটালের সামনে অ্যাম্বুলেন্স স্ট্যান্ড আছে, ওখানে অনেক একটা গণ্ডগোল হতে পারে শুনলাম, আপনি যদি দেখে নেন ব্যাপারটা। আমি খবর পাওয়ার পর এসেই দেখছি, এসে আমি আসার পরই দেখছি যে ঘটনা ঘটে গেছে আর কি। তখন সব এদিকে ওদিকে চলে গেছে। এখানে মলয়দা হচ্ছেন আমাদের ইউনিয়নের সভাপতি, অ্যাম্বুলেন্স ইউনিয়নের। এই ইউনিয়নের সাহেবও একজন সদস্য, সেখানে তার গাড়ি চলে। কিন্তু গত এই বিধানসভা নির্বাচনে সাহেব তৃণমূল দলের একজন দায়িত্বপূর্ণ কর্মী হিসাবে ছিল, করেছিল, কিন্তু তারপরেও সে ভোটের দলের প্রার্থীর বিরোধিতা করে এবং দলের প্রার্থীর বিরুদ্ধে ভোট করাবার সর্বতো চেষ্টা করেছে। এই এটা একটা অভিযোগ বিভিন্ন স্তর থেকে বিভিন্ন এলাকা থেকে হয়েছে এবং এখানে স্ট্যান্ডে যারা আছে তাদেরকেও বিভিন্নভাবে প্ররোচিত করেছে যে এই প্রার্থীকে হারাতে হবে, যেভাবে হোক যে যেখানে আছো ওই প্রার্থীর বিরুদ্ধে ভোট করতে হবে, এরকম একটা প্রচার ছিল। এবং আজকেও এই অফিসটা যেটা মলয়দার নেতৃত্বে চলে, এই অফিসটা দখল নেওয়ার জন্য কিছু লোকজন নিয়ে এসেছিলো। এরা এদের বক্তব্য হচ্ছে সেখানে নাকি থলেতে বমটমও ছিল, তো এখানে অফিসে ঢুকে এইগুলো ভাঙচুর করে চলে যায়, এই চেয়ার টেয়ারগুলো ভাঙচুরগুলো চলে যায়। তারপরে যখন মলয়দারা যখন খবর পায় স্ট্যান্ডে আরও লোক জড়ো হয়, অন্যান্য স্ট্যান্ডের গাড়ি চালকরা এসে তখন প্রতিরোধ করে, তারা রাগে তখন ওর গাড়িটাকে এখানে নাকি একটা শুনছি নাকি গাড়িটাকে রাস্তায় নাকি এখানে জলে পড়েছে, কিন্তু কে বা কারা ফেলেছে জানি না। এটা একটা ঘটনা, এই ঘটনাটাকে আমরা বড় নিন্দা করছি। আমি শুনলাম, মানে আমি জানি না ঘটনাটা, আমি প্রত্যক্ষদর্শী নয়, একটা শুনলাম ঘটনা, জনরোষের একটা ঘটনা ঘটেছে। যেহেতু অফিসের উপরে হামলা হয়েছে সাহেবের নেতৃত্বে, সেই জন্য তারপরে এখানকার জনরোষের একটা একটা ঘটনা ঘটেছে শুনেছি, আমি নিজে সেটা প্রত্যক্ষদর্শী নই। অপরদিকে শেখ সাহেব অভিযোগ করেন, তিনি 3 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। নির্বাচনের ফল ঘোষণার দিন আব্দুল রবের নেতৃত্বে তার বাড়ি ভাঙচুর চালানো হয়। তিনি আরও অভিযোগ করেন, এদিন তিনি হাসপাতালে ঢুকতে গেলে আব্দুল রবের লোকজনরা তাকে বাধা দেয় এবং অ্যাম্বুলেন্সটি পুকুরে ফেলে দেয়। ঘটনা ঘটেছে, দু তারিখে রেজাল্ট বেরোনোর সময় আমরা এখানেই বসেছিলাম,
রেজাল্ট দেখছিলাম আমরা, আমি এই ইউনিয়নের সেক্রেটারি। রেজাল্ট দেখতে দুটো বাইলো, দুটো বাইয়ের সময় আমরা এখান থেকে সরে গেলাম। কিছু দুষ্কৃতি এসে আমার গাড়িটা দু তারিখে প্রথম ভাঙচুর করে, তখন আমরা আসি, তখন পালিয়ে যাই আবার। তো এখানে রাখা ছিল কিছু দুষ্কৃতি, আমাকে বলছে এখানে ঢুকতে দেবো না। আব্দুল রবের নেতৃত্বে এখন হচ্ছে সব, আব্দুল রব কিছু দুষ্কৃতি পুষে রেখেছে, টোটাল জেলখানমল চত্বরে দোকানপত্র লুটমাট করে যাচ্ছে। আমার এখানে এসে গাড়ি ভেঙেছে, আবার আজকে আমরা এসেছিলাম স্ট্যান্ডে ঢুকতে, এখানে স্ট্যান্ডে আমি ইউনিয়নের সেক্রেটারি, আমি এখানে চালাই। আমি আজকে সকালবেলা এসেছিলাম, এইখানে কিছু আছে, কিছু জন আছে, তারা ওদিকে মদত দিয়ে আবার বলছে সাহেব এসছে, তো সাহেবকে মারি গাই, তো সাহেবকে আমাকে মারার লেগে এসছে। আমি তো ছিলাম না, আমি সুশান্ত অফিসে চলে গেছিলাম, আমাকে ডাকলো বলে সুশান্ত ভাবে আমি গাড়িটা ছবি ফবি তুলে নিয়ে গেলাম। এসে দেখছি আবার বলছে আবার গাড়িটা তোর ফেলে দিয়ে যা দেখা পানিতে, কোথায় ফেলে? পুকুরে, এই পুকুরে। এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব? আমি 3 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি, এই যুব সভাপতি হওয়াতে ওদের রাগ, আমরা 3 নম্বর ওয়ার্ড জিতিয়েছি আমরা, তা তো আমাদের উপর চলছে। ওই তো আব্দুল বাবা কিছু গুন্ডা বাহিনী পুষে রেখেছে, ওই ডাউন টাউনে চষে খায়, চুরি চামারি করে, ওই সব ছেলেগুলো নোংরা ছেলে যারা আছে পাড়ায় গেলেই সব পেয়ে যাবে খবর। পাড়ায় ঘর বাড়ি আমার ঘরে অ্যাটাক করেছে, আমার ঘুমটি ভেঙে দিয়েছে, আমার বাপের ঘুমটি ভেঙে দিয়েছে দুটো, আমাদের জেলখানার দোকান ভেঙে দিয়েছে, আমাদের সাধারণ ভাইয়ের দোকান ভেঙে দিয়েছে, মেয়েরাজ আমাদের রুমজানের দোকান ভেঙে দিয়েছে, ফিরোজের দোকান ভেঙে দিয়েছে, হারাইয়ের দোকান ভেঙে দিয়েছে। যত যুব ছেলে ছিল, যুবক আমাদের রাখবে না, যুবক তৃণমূলে যুবক করা যাবে না। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।